বহুকাল আগে এক গ্রামে এক কাঠুরে বাস করত। কাঠুরের তিন ছেলে ছিল। একদিন রাতে কাঠুরে তার তিন ছেলেকে কাছে ডাকল। আমাদের ডাকছিলে বাবা? ওরে ওরে শোন, তোদের সাথে কিছু কথা আছে। আমার সারা জীবনই তো কাঠ কেটেই চলে গেল। তোরা এখানে পড়ে থাকলে তোদেরও একই দশা হবে। তার চেয়ে বরং তোরা কিছুদিন বাইরে কোথাও যা, এমন কোন বিদ্যা শিখে আয় যাতে রাজার সৈন্যদলে ভালো মাইনে চাকরি করতে পারিস। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে বাবা, কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। সকাল হতেই তিনজনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু জঙ্গলের একটা জায়গায় এসে তারা দেখে যে তিনটে রাস্তা তিন দিকে চলে যাচ্ছে। এক কাজ করা যাক, আমরা তিনজনে এক একটা করে রাস্তা ধরে এক এক দিকে যাই, এক বছর পর আবার এখানেই ফিরে আসব। বড় ছেলে জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে। কয়েকদিন পর সে একটা জায়গায় পৌঁছল। শুনছেন, এই জায়গার নাম কি বলতে পারেন? এই জায়গার নাম শিলপুর। তোমার নাম কি? কোথা থেকে আসছো? আমার নাম রতন। এরপর বড় ছেলে তার আসার আসল কারণটা জানায়। সব শুনে লোকটা বলে, বুঝলাম, আমি রাজার সৈন্যদলের তলোয়ারবাজ ছিলাম। তুমি চাইলে আমার কাছে তলোয়ার বিদ্যা শিখতে পারো। তাহলে তো খুব ভালো হয়, আমি আজ থেকেই তলোয়ার বিদ্যা শিখতে চাই। অন্যদিকে মেজ ছেলের দেখা হয় এক ধনুর্ধরের সঙ্গে। আপনি কি দয়া করে আমাকে তীর ধনুক চালানো শেখাবেন? কেন শেখাবো না, রাজার সৈন্য দলে আমি ছিলাম ধনুর্ধর, খুব নামি ধনুর্ধর। চোখ বন্ধ করেও আমি নিশানায় তীর চালাতে পারি। তোমাকে আমি শেখাবো সেই বিদ্যা, এসো। ওদিকে ছোট ছেলে হাঁটতেই থাকে, সে কোনো জনবসতি খুঁজে পায় না। কি জলতেষ্টা পেয়েছে! ওই তো, ওই তো একটা গ্রাম, যাই ওখানেই যাই। শুনছেন, একটু একটু জল হবে। কে তুমি, কোথা থেকে আসছো? ছোট ছেলে সব খুলে বলে, সে কামারের কাজ শিখতে চায়। কামারও রাজি হয়ে যায়। ছোট ছেলে কামারের কাজ শিখতে থাকে। তিন ভাই এক বছর ধরে তিন রকম কাজ শিখতে থাকে। এক বছর পর কথা মতো তারা তিনজনেই বাড়ি ফিরে যায়। বাবা, আমরা এসে গেছি। আরে এই তো, আমি তোদের কথাই ভাবছিলাম। কতদিন তোদের দেখিনি রে, তা কে কি শিখলি বলতো? আমি তলোয়ার চালাতে শিখেছি বাবা। এখন আমি একা দশ জনের সাথে তলোয়ার যুদ্ধ করতে পারি। বাবা বাবা, এ তো দারুণ জিনিস শিখেছিস। আমি শিখেছি তীর চালাতে। আমি চোখ বন্ধ করে নিশানায় তীর চালাতে পারি। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা তুই কি শিখলি? আমি আমি লোহার কাজ শিখেছি বাবা। লোহা পিটিয়ে যা ইচ্ছে বানাতে পারি। হ্যাঁ, শেষ পর্যন্ত কামারের কাজ শিখেলি। কামারের কাজ? হ্যাঁ, লোহা পেটাবি। দেখ, তোর দাদারা রাজার সৈন্য দলে ভালো মাইনে চাকরি পাবে, আর তুই কিনা ঘরে বসে লোহা পেটাবি। তাতে কি হয়েছে বাবা, কোনো কাজই তো ছোট নয়। দাদা দাদা, চল চল চল, আমরা রাজামশাইয়ের কাছে যাই, ও লোহা পেটা। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, চল। বাবা বাবা, আমরা দুজনেই রাজার কাছে কাজ পেয়ে গেছি। হ্যাঁ বাবা, আমরা সৈন্য দলে উঁচু পদে চাকরি পেয়েছি, অনেক টাকা মাইনে। আমি জানতাম তোরা পারবি।
কিন্তু তোদের এই ভাইটাকে নিয়ে যে খুব মুশকিলে পড়লাম রে, এ যে কি করবে? কেন বাবা, কামারের কাজ করব, যা হয় তাতে কোন রকমে আমার দিন চলে যাবে। এইভাবেই চলতে থাকে, মাস গেলে মোটা টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে আর ছোট ছেলে দিন রাত কামারের কাজ করে। একদিন হঠাৎ শোনা যায় কয়েকজন ডাকাত মিলে রাজকুমারী মণিমালাকে অপহরণ করেছে। রাজামশাই গভীর চিন্তায় পড়ে যান। এত বড় সাহস আমার মেয়েকে, এ রাজ্যের রাজকুমারীকে অপহরণ করা, কিন্তু রাজকুমারীকে ফেরাবো কি করে? প্রণাম রাজামশাই, আমাদের দুজনকে একটা সুযোগ দিন, আমরা ঠিক রাজকুমারী মণিমালাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ রাজামশাই, আমাদের একবার ভরসা করে সুযোগ দিন। তোমরা কিন্তু রাজামশাই, আমরা একটা গোপন সূত্রে জেনেছি ওই ডাকাত দল উত্তরের একটা ছোট্ট দ্বীপে ডেরা পেতে বসে আছে, আমাদের শুধু একটা সুযোগ দিন। বেশ তাই হোক, আমার সব থেকে ভালো জাহাজটা তোমাদের দিলাম, তোমরা যাও সেই দ্বীপে। দাদা দাদা, আমিও যাবো তোদের সাথে। তুই তুই গিয়ে কি করবি? তুই না জানিস তলোয়ার চালাতে, না জানিস ধনুক ধরতে। না না না, আরে তোকে নিয়ে গেলে বিপদ কমবে বই বাড়বে, তুই ওই ঘরেই থাক আর হাতুড়ি মার। দাদা দাদা, ওই তো ওই তো সেই দ্বীপ। হ্যাঁ, ওইখানেই লুকিয়ে আছে ডাকাত দল, কিন্তু খুব সাবধান। তোরা কি ভেবেছিলি? হ্যাঁ কি ভেবেছিলি, এখানে এসে আমাদের হারানো খুব সহজ, তাই না? খুব সহজ, আমরা জলের পোকা। এই এদের রাজকুমারীর সাথেই লোহার গারদে বন্দি করে রাখ। যাক বাবা, এমন জায়গায় লুকিয়েছিলাম যে কেউ টেরই পায়নি। আরে তুই কে, এখানে কোথা থেকে এলি? আমি খুব গরিব সর্দার, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, নদীর ধারে মনের দুঃখে বসেছিলাম, এই জাহাজ দেখে সাঁতরে চুপি চুপি তাতে উঠে পড়লাম, এতক্ষণ এই জাহাজের ভেতরেই ভয়ে লুকিয়েছিলাম, বেরোইনি। তাই নাকি, কিন্তু এখন এত সাহস এলো কি করে? সাহস নয় সর্দার, পেটের জ্বালা। আমাকে একটা কোনো কাজ দিন সর্দার। আমি ভালো কামারের কাজ জানি, আপনাদের অস্ত্র শস্ত্র সব বানিয়ে দেব, তার বদলে দুবেলা দুমুঠো শুধু একটু খেতে দিলেই হবে। বেশ 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 বেশ, অস্ত্রের দরকার আমাদের সব সময় থাকে, তুই তুই আজ থেকেই কাজে লেগে পড়। ছোট ছেলে কাজে লেগে পড়ে। তারপর একদিন রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়লে চুপি চুপি সে গারদের কাছে যায়। দাদা দাদা, আরে তুই এখানে কি করছিস? কি করে এলি? জাহাজে করে লুকিয়ে। ওসব ছাড়ো এখন, এই সুযোগ আমাদের কিন্তু পালাতে হবে। কিন্তু কিন্তু পালাবো কি করে, গারদে যে তালা দেওয়া। লোহার তালা খোলবার সহজ পদ্ধতি একজন কামারই তো জানে দাদা। এসো 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 এসো, যাও যাও যাও, তোমরা জাহাজে যাও, আমি এক্ষুনি আসছি। বাহ, বেটাদের সব অস্ত্র নিয়ে চলে এসেছি, এখন আর এরা রাজামশাইয়ের হাত থেকে বাঁচতে পারবে না। চলো 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 চলো।
মনে রাজকুমারীকে নিয়ে রাজসভায় প্রবেশ করে। মণিমালা, মা আমার, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো মা? না বাবা, ওরা ক্ষতি করার আগেই তো এরা আমাকে উদ্ধার করে আনলো। বিশেষ করে ওই ছেলেটা, ওর বুদ্ধির জন্যই আজ আমি বেঁচে ফিরলাম। বাহ, শাবাশ! তোমার বুদ্ধি জবাব নেই, তোমার জন্যই আজ সবাই বেঁচে ফিরলো। আমি তোমাকে 100 বিঘা জমি, একটা প্রাসাদ আর 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করবো।